বিশ্বজুড়ে যেন স্পোর্টস কার্নিভাল চলছে। টি-20 বিশ্বকাপ, কোপা ইউরো শেষ হয়েছে, এবার অলিম্পিক্সের পালা। অলিম্পিক্সকে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। প্রতিটি দেশের ক্রীড়াবিদদের স্বপ্ন থাকে এই আসরে অন্তত একবার অংশগ্রহণ করা, আর অলিম্পিক্সে পদক জয় যেন সেই স্বপ্নেরই মধুরেণ সমাপয়েত। অলিম্পিক্সের কথা উঠলেই চোখে ভাসে একটি চিরাচরিত সিম্বল, একটি সাদা পতাকা আর তার উপর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ রঙা পাঁচটা রিং। অলিম্পিক্স শুরুর আর কয়েকদিন বাকি, তার আগে আজ জেনে নেওয়া যাক এই পাঁচ চাকতির গল্প। অলিম্পিক্সের সাদা পতাকার উপরে দেখা যায় নীল রঙের গোল চাকতির সঙ্গে যুক্ত রয়েছে হলুদ, আবার হলুদের সঙ্গে যুক্ত রয়েছে কালো, কালোর পাশে লাল রঙের গোল চাকতির সঙ্গে যুক্ত রয়েছে সবুজ, আর এই সবুজের সঙ্গে রয়েছে কালোর সংযুক্তি। এই পাঁচ রঙের মানে সম্পূর্ণ আলাদা। যিনি এই রিং তৈরি করেছিলেন তার ভাবনা অনুযায়ী এই পাঁচ রং পাঁচটি মহাদেশকে বোঝাচ্ছে। নীল রঙের মাধ্যমে বোঝানো হয়েছে ইউরোপকে, এশিয়াকে বোঝাতে ব্যবহার করা হয়েছে হলুদ, আর কালো রং বোঝাচ্ছে আফ্রিকাকে, সবুজ আর লাল রং বোঝাচ্ছে ওশিয়ানিয়া আর আমেরিকাকে। 1912 সালে অলিম্পিক্সের এই প্রতীকীটি তৈরি করেন আধুনিক অলিম্পিক্সের অন্যতম উদ্যোক্তা পিয়ারে দে কোরবাটিন। একটি সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর তিনি এই প্রতীকী এঁকেছিলেন। তার ব্যাখ্যা অনুযায়ী এই পাঁচ রঙা রিং পাঁচটি মহাদেশের প্রতীক। তাছাড়া গোটা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যাদের জাতীয় পতাকায় সাদা, নীল, কালো, হলুদ, লাল অথবা সবুজ রঙের ব্যবহার নেই। 1920 সালে অলিম্পিক্সে প্রথমবার এই পাঁচ রঙা রিং প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল। 1957 সালে এতে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয় IOC-র তরফে। এরপর 1986 সালে IOC-র গ্রাফিক স্ট্যান্ডার্ড অলিম্পিক প্রতীকের নতুন ভার্সন প্রকাশ করা হয়েছিল, কিন্তু 2010 সালে পুনরায় ফিরিয়ে আনা হয় পিয়ারের মডেল। প্যারিস অলিম্পিক শুরু হচ্ছে 26 জুলাই থেকে, চলবে 11 অগস্ট পর্যন্ত, সেন নদীতে উদ্বোধনী অনুষ্ঠান। অভিনব উদ্বোধনী অনুষ্ঠানের আগে ইতিমধ্যেই আইফেল টাওয়ারে উন্মোচন করা হয়েছে অলিম্পিক্সের এই প্রতীক বা সিম্বল।